শ্রাদ্ধটা গালাগালি, শ্রদ্ধা হচ্ছে ভক্তি সহিত। মা বাবা শ্রাদ্ধ কেউ করে না, আমরা আগে বুঝতাম না, তাই বাবন এসে কত কি তোর বাবার ভিন্ডি দেব, তোর বাবার শ্রাদ্ধ করবা গো, আর আমরা আউ রেখে যেতাম গো, ঠাকুর মশাই আছে রে আমার বাবা শ্রাদ্ধ রে, আর একজনের বাড়ি যাইব আমরা কত কইছি, এ জানিস আমার বাবার আজকে শ্রাদ্ধ, তোর নখ তো থাকলো যাস কিন্তু গর্বের সহিত কইয়াছি। আজকে শিক্ষিত হয়েছে আমরা, বুঝতে পেরেছি শ্রাদ্ধ হচ্ছে একটা গালাগালি, শ্রদ্ধা করা যায় মা বাবা, শ্রদ্ধা কি শ্রদ্ধা, আত্মার মরণ হয় না, আত্মার কোনো মরণ নাই। আচ্ছা যে আত্মা মরে না তা শ্রাদ্ধ করে কোন জায়গায়, যার মরণই নাই, অবিনাশী দু তত বৃদ্ধি সর্বমেদ অন্ততম বিনা সমবায় ষষ্ঠ কর্কচিত কর্তব্য, আত্মা অবিনাশ্বর যার ক্ষয় নাই বিনাশ নাই, কি বলেছি তাহলে সে মরেই না, তার আবার শ্রাদ্ধ কোন জায়গায়। কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার, মানুষ মরিলে পরে বিস্তার হবে কার, কে বলে মানুষ মরে, মরে যাওয়ার পরে কত তা দিয়ে কত মন্ত্র তন্ত্র দিয়ে যদি স্বর্গে পাঠানো যেত তাহলে সারা জীবন আকাম করে বেড়াত, মরার পরে বাউন দিয়ে কাজ করে ঠেংটাই নিয়ে স্বর্গে দিয়ে দিস। বিজয়বাবু পরিষ্কার বললেন, শোন শুধু পথের সম্বল সকর্মের ফল, হ্যাঁ কি বলেছে, শুধু পথের সম্বল হলে সকর্মের ফল গো, সেই কর্মফল তোমার সাথে সাথে যাবে, ওই মন্ত্রেও কাজ হয় না, ভাব ভঙ্গিতেও কাজ হয় না, শ্রদ্ধা করে কিসের শ্রদ্ধা, সন্তান মা বাবার উদ্দেশ্যে শ্রদ্ধা লাভ করে, আত্মার তো মরণ নাই, শ্রদ্ধাটা দুই জায়গায় করে, কোন জায়গায় দুটো স্তরে, একটা হচ্ছে শ্রীহরির শ্রীপাদ পদ্মে আর একটা পিতা মাতার শ্রীপাদ পদ্মে। কেন করে, প্রথম শ্রদ্ধা করে শ্রীহরির শ্রীপাদ পদ্মে, ঠাকুর আমার এই দেহখানা মা বাবার দেওয়া, মায়ের চার পিতার চার গুরুর দেওয়া, 10-18 মোকাম তত্ত্বে ফেরি মহানুষ, এই 13 দিন পর্যন্ত নিজে ব্রহ্মচর্য পালন করে শরীরটাকে পবিত্র রাখে, যেটা করা দরকার কোন নারী সঙ্গ করা যাবে না, এই 13 দিন পর্যন্ত দেহটাকে পবিত্র রাখো, শ্রীহরির কাছে প্রার্থনা করো, ঠাকুর আমার বাবা তোমার উদ্দেশ্যে রওনা দিয়েছে, তিনি যেখানে যান আমি চোখের জল তোমার কাছে নিবেদন করি, আমার পিতার আত্মা যেন তোমার শ্রীপাদ পদ্মে জায়গা পায়, একমাত্র হবে কার দ্বারা, ওই সন্তানের চোখের জলের দ্বারা, যদি তার সাজা কিছুটা লাগো হয়। অনেক সময় দেখবা বাবা যদি আসামি হয় আকাম করিয়ে বসে, বাচ্চা ছেলে যেয়ে যদি বিচারকের পা জড়ায় ধরে না আজকে দেখো না আমার বাবা না ভুল করিয়ে বসে একটু সাজা কম করা যায় না, বিচারক ওই ওই ছলের দিক তাকায় তখন কয়েস কি ওরে কি কান্দা কান্দি রে পুরো গানাটা রে,
এ শালা যা কাম করছে তো সাজা কমানো যায় না রে, কিন্তু গুরুগারা যা কান্দতেছে রে, দে 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 এক বছর কমাই দে, দে দিলাম, কি করছি বুঝিয়া, এটা হয় কার দ্বারায়? ও সন্তানের কান্নার দ্বারায়, চোখের জলের দ্বারায়, এটা তার সন্তান একমাত্র চোখের জল দিয়ে ভিজিয়ে দে। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? এর পরিষ্কার কথা শোনো, আরো কথা আছে, ধরেছি যখন বুড়ো অব্দি যাব তো নাকি আর কি আর শ্রদ্ধা দান করে বাবার পায়, বাবা হে পিতা আজ তুমি আমার কাছে নাই, তুমি যেখানেই আছো তোমার অধম সন্তানের ভক্তি নৈবেদ্য তুমি গ্রহণ করো, বাবা যত অন্যায় করুক আর ন্যায় করুক সন্তানের উচিত পিতার চরণে শ্রদ্ধা দান করা। কথা বোঝা গেছে? এটা পুত্র এবং পিতার সম্পর্কের মধ্য দিয়া। এইবার এইটা করবে কে? একজন ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণটাকে মতুয়ারা ব্রাহ্মণ মানে না কেডা কইছে? কে বলেছে মতুয়ারা ব্রাহ্মণ মানে না? মতুয়ারা ব্রাহ্মণ মানে বামন মানে না। ব্রাহ্মণ হচ্ছে কারা? কোন সুতোর দ্বারা ব্রাহ্মণ হয় না, যে কোনো একজন সাধু, যে কোনো একজন গোসাই, যে একজন পাগল ব্রাহ্মণ হতে পারে। আরে ব্রাহ্মণ তো নয়খানা গুণী, সাধু গোসাই ওই অনন্ত গুণী, যার কোনো গুণী কি করছি? ব্রাহ্মণ ছিল লালচান গোসাই, সাতজন বাউন গেল, লালচান গোসাই বললো কি এই বউডারে বলে গেল, শোনো আমি মৎসবে যাচ্ছি, অতিথি সাতজন আসবেন, যা চাই খাতে দিও, যা চাই খাতে দিও। উনি তো মৎসবে চলে গেল, ঝড় বৃষ্টির মধ্যে লালচান গোসার বাড়ি ওই সাত বাউন ঢুকলো। লালচান গোসাই বললো কি আসতে, লালচান গোসাই বলল, লালচান গোসাই অনুষ্ঠানে চলে গেল, অনেক বউ বাড়ি আছে, ওই সাত বাউন ঢুকছে, ওইটে গাড়ি নিয়ে ওনাকে জায়গা দিয়েছে গোয়াল ঘরে, সাজায় কাজায় রাখছে। এখন ওই বাউনটা বলতেছে যে এই গোয়াল ঘরে তো সাজানো কাজানো কেন? কয় যে তোমরা আসার আগে আমার স্বামী আমার বলে গেছে যে তোমরা আসবানি। কয় যে উনি ঘরের খবর পালো কেন? পায় কয় যে উনি অনেক আগে খবর পায়, তেজস্বী মহাপুরুষ লালচান গোসাই। বলো তা তোমরা আহার করবে না? আর হ্যাঁ বলছে সব গোসানো আছে, তোমরা যে আসবো আমার স্বামী বলে আসতে, রাগে চলো উনন টুনন দিয়ে টিয়ে সবজি টবজি সব দিয়ে টিয়ে দেশে আগুন দেয় না, বলে তা আগুন দিলে না? বলে না আমার স্বামী বলে গেছে ওনাদের আগুন দিয়ে অপমান করবে না, ওনা তো আগুন জ্বালায় খায়, আগুন দিয়ে বেজাল কথা বলা। বলে তোমার স্বামী সব করলো, আগুন টুকু দিদি বারণ করলো কেন? কয়ে কেন তোমরা তো জ্বালায় খাতি পারো তাই। বলো যে ওইটি দিলে অপমান হয়, যে যা পারে তার যদি তাই দাও তাহলে অপমান হয় না? কয়ে তো কোরামিন না দিয়ে আগুন দাও, ও আগুন আগে জ্বলতো আজকাল আর জ্বলে না। কয়ে আমার স্বামী না পারে, কেরা কইছে পারে না, আমার স্বামী পারে, তোমার সঙ্গে আগুন জ্বালাতে পারে? বলে হ্যাঁ পারে, দেখাতে পারো? বলে একটু বসে থাকো, মৎসপে গেছে আসলি আগুন জ্বালায় দেহা পানি। লালচান গোসাই আসিয়ে গোয়াল করে দাঁড়াইয়ে সাবা দিছে, ঠাকুর মশাই প্রণাম দেবে। বললেন আপনিও যেমন গোসাই, আপনার বউও তো কমানা, সারাদিন খাবার জটলো না আগুন দিল না। বলে বাউন জ্বালা তার তো ব্রাহ্মণ জ্বালা আগুন জ্বালাতে পারে, তা আপনার জ্বালিয়ে খান না। বলে দুধ ছাতাও তো আগে অত, তা তুমি জানো না? লালচান গোসাই বললেন এখনো জ্বলে। বলে আপনার স্ত্রী বললো আপনি নাকি জ্বালাতে পারেন? বলে না 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 আমি পারি না, তবে পারি যদি আমার হরি গুরু সাথে কৃপা হয়, যদি আমার বাবা গুরু সাথে কৃপা করে তাহলে যদি হয়। বলে তা তোমার গুরু সাথে কি ভাই একটু দেখাও তো। হ্যাঁ
গোয়াল ঘরের তাকে পাটকাটি ছিল অন্তে নামাইয়ে ভাঁজ দিয়ে ভাঙিয়ে বাবা গুরু স্যার বাবা হরিচন্দন নামে দোহাই বাবা ভগবান হরিবল ভগবান হরিবল। বলো যে আগুন তো জ্বলবে না, তা আমরা রান্না করলে আপনি খাবেন? বলে আজকে যদি আপনার মুখে ফু দিয়ে আগুন জ্বলে আপনি যা রান্না করে দেবেন তাই খাব। ফু দিল আগুন জ্বললো, লাস্ট ওই সাত বাউনে যা খাইছিল তা তোর বলার কায়দা নাই। এমন একটা মাংস খাওয়াইছিল লালচান গোসাই যে খাইয়ে যাইছে, খাওয়া খাইতে কিছু হয় না। আরে কিসের সুর, আমি তাই কইছি দেখি ছাতা তুমি ওই খাও বোঝে না কিছু না, কি খাইছে তা ওদাই কি, আমি তাই কইছি দেখি সুরে মাংস খাইছে কথা কইলে বসো খালি, কি খাইছে তা আমি কতি পারবো না, কিন্তু খাইছে লই ওই সাতটা পয়সে প্যাট ঢাক করে খাইয়ে গেল লালচান গোসাই কইছে খাইছে খাইয়ে যাইছে। কথা বুঝেছ নাকি? বুঝো তাহলে ব্রাহ্মণ কারা? ব্রহ্ম জানাতেই সব ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি মতুয়ারা তাগিদ দিয়ে কাজ করে। একজন মতুয়া হলে তিনি ব্রহ্মকে জেনেছেন, আস্তে মতুয়ারা ব্রহ্মকে জেনেছে। একজন মানুষ দরকার, সেই মানুষটা এসে এদের হয়ে শ্রীহরির কাছে নিবেদন করে। মানুষটাও তো তেমন হওয়া দরকার নাকি? আমার বাবা আমার বলছিল কি, একজন মতুয়ারি দিয়ে কাজ করবা, আর লাস্টের দিন না মৎসব দিবা মৎসব দিবা। হলে কেন? বলছে দেখো বাবা, একজন বাবা নিয়ে কাজ করবা, সে যদি চুল্লু মত খায় তুমি তো চেনো না বাবা, একটা মতুয়াই নিয়ে কাজ করল, জানা শোনা ভালো মানুষ, তুমি যারে ভালো বোঝো তার নিয়ে কাজ করল। আর কি করবা? মতুয়াকে আনবা মৎসপে, তুমি যে অন্ন দান করবা তার মধ্যে তোমার একটা সুপ্ত আকাঙ্ক্ষা থাকে, যে বাড়িতে শ্রদ্ধা বাড়িতে খেতে দেয় যে ছেলে মেয়ে খেতে দেয় ওই ভাতের মধ্যে ওদের কিছু সাফা আছে জানো না, এরে টেনা নিয়ে হাসতে হাসতে খাইয়া আসলিয়া, কি খাইয়া খরচ কাটি যাস, ওই ছেলে মেয়ে যে খেতে দিল ওর মধ্যে ওদের সাফা আছে, তুমি যে বাড়ি খেতে গেলে তুমি ভাববা না যে কোন বাড়ি খাতি যাচ্ছ, ওদের মধ্যে সুপ্ত একটা চাপ কি, আপনাকে দুটো অন্ন দান করলাম আপনি আমার হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, আমার বাবার আত্মা যেন তার স্মরণে জায়গা পায় নাকি? কি খাইয়া তুমি ও বাড়ি দুটো অন্ন প্রসাদ নিতে গেলেও এই জন্য হরিভক্তের সেবা দিতে হয় কেন? একজন সাধু যদি সেবা পায়, সাধু তো সহজ কথা না, এই যে কবি গান শুনে বাড়ি যে শীত গোমা বানে, আর সাধুরা কি করে? রাত ভরিয়ে গান শুনবে আবার কখনো শ্মশান সেই জায়গায় যেয়ে বসে থাকবে, একা একা বসে থাকবে। আমি কখনো একটু শ্রীহরি পাবো? বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন মানুষে যেখানে ভয় পায় শ্মশানে গিয়ে সাধু তার সিদ্ধি লাভ করে। তাহলে সারা রাত তুমি কবি গান শুনে বাড়ি গিয়ে নারীর কাছে আনন্দ করবা, আর একজন সাধু হলে সে কি করে? নারীর কাছ থেকে দূরে থেকে পিতৃ সত্তা ধরে রেখে শ্মশানে মনে জঙ্গলে শ্রীহরিকে সাধনা করে। তার মানে কি? সে তখন শ্রীহরির কাছের মানুষ হয়। তাহলে 1000 ভক্ত যদি তোমার বাড়ি হরিভক্ত যায়, কি 100 হরিভক্ত যদি তোমার বাড়ি যায়, ওর মধ্যে একজন সাধু যদি পৌঁছায়, ওই সাধু যদি দুটো ভাত নিয়ে হরিকে বলে ঠাকুর আমি যখন এই বাড়ি দুটো ভাত খেলাম এর আত্মাকে তোমার চরণে জায়গা দিও, এই জন্য মৎসব করবা। তোমরা জানো কি একটা মূল সত্য শোনো, এই জন্য গুরুসেন ঠাকুর বলছিল শিক্ষিত হবে পড়াশোনা করতে হবে, পুরোহিত দর্পণ, যে পুরোহিত দর্পণ তার রাইটার হচ্ছেন সুরেন্দ্র মোহন ভট্টাচার্য, 1002 পেজ লিখে নাও আমি যেটা বলছি 1002 পেজ, সেখানে কি লেখা আছে জানো? সুনীল মোহন ভট্টাচার্য বলছেন যে বাড়িতে শ্রদ্ধার ক্রিয়া করা হয় সেই বাড়িতে দান ব্রত যাগ যজ্ঞ যা কিছু করবে সব বিফল, যদি সে বাড়িতে হরিনাম না হয়
কোনো বামুন তোমাকে বাড়ি যে বলছে যে হরিনাম দিতে হবে, মতুয়াদের আনতে হবে বলছে কি, কিন্তু তাদের গ্রন্থে লেখা আছে সুরেন্দ্রমোহন ভট্টাচার্য পরিষ্কার তার গ্রন্থে পুরোহিত দর্পণে লিখলেন যে কোনো বাড়িতে কোনো মানুষ যদি দেহ ত্যাগ করে সে বাড়িতে দান ব্রত যাগ যজ্ঞ যা কিছু হবে সব বিফল, যদি ওই বাড়িতে হরিনাম না হয়। তোমরা কোনো বাড়ি করেছো এগুলো? করো নাই, তার মানে কি সব বিফল হয়ে গেছে তোমার। কোনো বাহন তোমার কোনোদিন বলে নাই, আমার তো মনে হয় যে কটা কাজ করাতে আসে ওই কটা ওই বই পড়েছে কেনা তা ঠিক। এই জন্য মতুয়ারা ওই কথাটা কি করলাম, মতুয়ারা যেন সব বাদ দিয়ে জানে এক হরিনাম করলেই সব হয়ে যান। এই জন্য মতুয়ারা সন্ধ্যার কাজ করে খালি হরিনামের মধ্য দিয়া, ডাঙ্কা বাজাও কাশি বাজাও হরিনাম ধরো হরিনাম। আমরা যদি মতুয়া হই, এ জায়গা আমরা সবাই মতুয়া তো নাকি হাতু সরদ এই কেডা কেডা আছে হাতু সরদ কারা কারা আছে, ওরে বাবা তো বাদ নাই। আর এই লোক কাপা ছিল তার গোসাইটি মানো তো কেডা কেডা মানো বলো, তা তারকরে যদি মানো তাহলে তো ওই আকাঠা বাউন তো তোমার বাড়ি আসতে পারে না, খালি মুখ দিয়ে মানো তারকে মানি কি মানো তুমি। প্রথম যদি এই আকাঠা বাউন বাদ দিয়ে কাজ করায় সে কে করেছিল, আমার তার গোসাই কার কাজ করেছিল, গোলক পাগলের কাজ করেছিল, কথা বুঝিস। আচ্ছা সে জায়গা তো বাউন লাগায়নি, তা আমার গোলক কি মরিয়ে ভূতুত হয়েছিল তাই মনে হয় নাকি, তিন দিনের দিন যাইয়ে রিমনির সাথে দেখা দিল নাকি, হরিলের আমি তো পড়াচ্ছে না, রিমনির সাথে দেখা দিল বেগুন খোলায়, গোলক পাগলে কাজ তো বাউন সার হয়েছে, তা উনি তো বুদ্ধ অতিবাধ্য বুঝেছ। এর মানে কি তারক আমার সব প্রমাণ দিয়েছে, দেখলে ওতে কিছু হয় না, তারকরে মানবা আবার তা করবা না। তারকেও মনে গেছে শ্রদ্ধা উৎসর্গ তন্ডুল হরিভক্তি নাশ, কোনো বাড়িতে যদি শ্রাদ্ধ করে সেই চাল যদি কেউ খায় তার হরিভক্তি নাশ হয়, ওই বাউনের উৎসর্গ যে চাল কি কইছি তারক নিজে লেখছে, ওই যদি কেউ খায় তার হরিভক্তি নাশ হবে। কেডা কেডা খাইছ এইবার আর রাতুসু হবে না আমার জানা আছে, তাহলে তারকরা যখন মানবা, মানা মানে কি তুমি তোমার গুরুকে মানো, তার মানে কি তোমার গুরুদেব যা বলবে সেই কথা মেনে চলা, তাহলে তারককে মানা মানে তারকের কথা মেনে চলা, কোনো ব্রাহ্মণের উৎসর্গ তণ্ডুল শ্রাদ্ধ উৎসর্গ তণ্ডুল হরিভক্তি নাশ হয় সেটা খাওয়া যাবে না। আর মৎসব গেলে আর হরিভক্তরা গেলে শ্রাদ্ধ শ্রাদ্ধ না সেখানে শ্রদ্ধা হয়, এই জন্য মতুয়ারা শ্রদ্ধা করে মতুয়ারা মৎসব করে সেখানে মৎসবের দ্বারা সব পরিপূর্ণ হয় হরিভক্ত। আমি তো কম সময় দাঁড়াই নাই নাকি, আমারও ঠেং ঠেং ব্যথা হয়েছে। আসলে সবকিছুর মূল হচ্ছে, তোমরা বাড়ি যাবে না না আজকে ঠিক আছে, থাও তোমরা বসে থাও আমি হাঁটা দিই হরিবল। সুলির ব্যাপার ও হা 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 কইছে না, আমার তো মনে নাই বলিয়ে দিব মৌল, দেবী ভাগবতে বলছে এই মানুষ মানে নাকি, দেবী ভাগবতে বলছে একটা মানুষ দেহ ত্যাগ করলে তার যত পাপ ওই চুলের মধ্যে যায়, এই জন্য চুল সাজিয়ে ফেললে পাপ চলে যায়। এই এলাম আগে আমাকে যে বল উৎকটা ছিল ও কখনো জানতো না, তাই মান চুল সাজলে পাপ চলে যায়। আবার বললেন কোন মায়ের যদি চুল ফেলতে হয় তিনি পরিপূর্ণ টাকলে হবে না, নারীর পক্ষে আলাদা কি, নারীর পক্ষে হচ্ছে আগা বাদ দিয়া, যদি মাজার সমান চুল হয়
ওর আগায় গিয়ে দুই আঙুল বরাদ্দে ওই পাপ সেজে বাজিয়ে থাকে। কেউ সি বাজিয়ে হে পাপ সেজে দাও কি কত বড় বদমাইশি ভাবো। হ্যাঁ ওরা জানে যে যদি বলি যে মাইয়ে ছেলে তো চুল ফেলতে হবে, বিটি মানুষই যদি চুল ফেলায় সেই বিটা ওই বিটি নিয়ে ঘর করে কিরম দেহের বিটকেল দেহায় না নাকি বেতাল দেহায় না। ওই জন্য ওরা সুচতুর ভাবে ওইটা লেখছে যে দুই আঙুল বরাদ্দে ফেলা দিতে হবে তাতে পাপ চলে যাবে। আর নখ, এই নখের কথা বলছে তার মানে তোমার নারী যেন চুল না ফেলে। ও জানে এই বিধান যদি দিয়ে যাই তাহলে বাবা শ্রাদ্ধ করতে যেয়ে গোষ্ঠীর শ্রাদ্ধ হবে, সংসারই বাজিয়ে যাবো। বউ নিয়ে ঘর করে নাকি যা চুল ফেলে বাউন যদি মানো পুরোহিত দর্পণে দেখা আছে যে নারী প্রথম যে নারী তার স্বামী মারা যাবে সেই নারী যেদিন মারা যাবে সেই দিন থেকে পুরো চুল ফেলে দিতে হবে, তার বৈধব্য দশায় এক বিন্দু চুল রাখা যাবে না মাথায়। কেডা কেডা করো তোমরা, মানবা তো সবটুক মানবা, একটু মানবা আর একটু মানবা না ব্যাপার না। হ্যাঁ কিছু আছে দেখবা, আমার বাপ দাদা না আমার বাপ দাদা বাবন মানতো, আমরা না মানলি না কিরম যে হয় না বাপ দাদা মানিয়ে গেছে। তা তোমার বাপ দাদা কি হয়েছে জানো, গুরুসান ঠাকুর বিয়ে করেছিল মাত্র 12 ইয়ার্স, তখন সত্যভামা মার বয়স মাত্র 10 ইয়ার্স, 10 বছর আর 12 বছর। আমার ঠাকুরদার আমি শুনেছি আমার ঠাকুরদা 8 বছরের মাইয়ে বিয়েছে, মানে আমার ঠাম্মা 8 বছর, তাও পোম দিয়ে আনতে হয়েছে পোম দিয়া। আগে মাইয়ে বিয়ে একটু পোম দিতে হতো, কথা কি ঠিক তো? হ্যাঁ সেদিনও এসে গেছে, এখন আসবে না কেন, জেনে যাবা খালি মানত করে আমার যেন একটা সল হয় সামনের বছরে 1000 দেবো। কেউ কয় না যে আমার একটা মাই হলি সামনের বছর 5000 দেবো, কোনো জায়গায় শুনলাম না, খালি সল দেব সল সল। সেদিন এসে গেছে মাইয়ে পাচ্ছি না, দেখো এর প্রমাণ দিচ্ছি পাচ্ছি না। ওই যে সেটা গাইয়ে গেল না, কত জায়গা যে গেছি না ওই এর বলে যে ওইরকম কালা বিয়ে অল্প না, অত সুন্দর গান গায় কি সুন্দর চেহারা কালার মধ্যে, ওর একটা জিল দেয় না না কালাই জিল দেয়, তার সাথে আমি কই চল কেন হাইসো বড় মতো তা কই নাই, মানে কালার মধ্যে একটা জুম ইয়েছে মানে কি কথা কস। হ্যাঁ বাবা, তা পরে যদি কেউ মাইয়ে না দেয় তাহলে পরিস্থিতি কি? এইরকম করবা না, মেয়েরও যেমন অধিকার একটা ছেলেরও তেমন। আজকে যদি আমার মা না আসতো শিশির আসতো কিভাবে, মা দরকার একটা মেয়ে সন্তান যে কত আলো। আর এখন তো ছেলে মেয়ে পার্থক্য কোথায়, একটা মেয়ে প্লেনের পাইলট, একজন মেয়ে জাহাজ চালাচ্ছে, একজন মেয়ে আইএস আইপিএস নাকি, আরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রিজার্ভ করবো না বাংলাদেশ চালাচ্ছে শেখ হাসিনা। হ্যাঁ কথা কইস না রাষ্ট্রপতিকে, এটা তোর মনে আছে দ্রৌপদী মুর্মু? বুঝবো না এটা সেই খালি ছেলে সামা ছেলে সামা, আমার বয়স থাকলি না খালি মাইয়ে সাতাম খালি মাইয়ে সাতাম, বয়স নাই কি তাহলে এগুলো আমরা যা ভাবি এই চুলটু এগুলো আমাদের ভুল, বাপদাতা করেছে তাই করতে হবে। এইরকম না আপনার মেয়েটাকে 9 বছরে বিয়ে দেন, যান কালকে দেবেন পারবেন, আপনার পারতে হবে না, নেই খালি পুলিশই যদি খবর পায় না চরম চরম করে বাড়ি আরম্ভ হয়েছে, ও বাবা হলিও রেহাই নাই কি সত্যি কি না। তার মানে কি তাহলে আপনার বাপদাতা 9 বছরের মেয়ে বিয়ে করেছে, আপনি তাই বলবেন যে বাবাও আমার ঠাউদা যা করে গেছে আমি তাই করবো, তাই হবে না। মানুষ এখন বুঝতে শিখেছে কোনটা ভালো এবং কোনটা মন্দ,
এই জন্য গুরুজন ঠাকুর বলেছিলেন শিক্ষা গ্রহণ করো, একদিন তুমি নিজে বুঝবে কোনটা ভালো কোনটা মন্দ। এখন তুমি নিজে বোঝো, নিজের কর্ম নিজে করো, কারো মন্ত্রের তন্ত্রের দ্বারা কেউ স্বর্গে যেতে পারে না, তার কর্মের দ্বারাই একমাত্র হলে হতে পারে যদি কোনো সাধু গুরু মহাজন কৃপা করে। এই জন্য মতুয়ারা মতুয়া দিয়ে কাজ করে, একবার প্রেমানন্দে হরি হরি বল ভক্ত নারী দাঁড়াইয়া বলি আমি সভ্য সভাস্থান, কথাই কথাই কথা তাহার দিলাম সমাধান। আমার গুরু চাঁদের অবদান আমরা বলিতে না পারি, সংক্ষিপ্ত আকারে যদি তাহা বিশ্লেষণ করি, গুরুচাঁদ ঠাকুর 1900 সালে তেভাগা আন্দোলন করেছিল। গুরুচাঁদ ঠাকুরের পারিষদ ছিলেন মহেশ ব্যাপারী, যারে দিয়ে 100 পানসি নৌকা গড়ে এই সমাজের মধ্যে নিজে বিলিয়ে নিজে মূলধন দিয়ে এদের ব্যবসা করাইছিল গুরুচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুর যখন চলে গেল তখন এদের পরিস্থিতি খুব ভয়াবহ। গুরুচাঁদ ঠাকুর নিজের গাঠির 19,000 টাকা দিয়ে এদের বাঁচিয়ে রেখেছিল। ও অবদান বলা যায় কারণ আজ মনে পড়লি শেষ হবে না, কি জানো একটা বললি, ও হা 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 এর বাইরে রয়েছে না, কয় যে সরস্বতী পুজো কালী পুজো এগুলো মতুয়ারা করে, কেন কে একটা করো, কেন করো কে তা কেন ছাই যা করো করো, কিন্তু সাথা একটা সাধক দেখাতে পারো ভেজাল সাধক। আমার সাথে তো এই নিয়ে তর্ক হয়েছিল জানো, বোধ হয় একটা ভেজাল সাধক দেখাও তোমার। রামকৃষ্ণ কালীতে আসক্তি ছিল, বাবা পাগলা কালীকে ভালোবাস, তাই বলে তিনি অন্য কাউকে ঘৃণা করেছে কি নয়, কিন্তু সে কালী রূপেই আসক্ত। অন্য কাউকে ঘৃণা করেনি কিন্তু, তার মানে কি একটা রূপে তোমার আসক্ত হওয়া দরকার, যাকে ভালোবাসবা ভালোবাসাটা যেন এক জায়গায় থাকে। স্বামী মহানন্দের বাক্য লইয়ে দুঃখের পাশান বক্ষে দিয়ে অশ্বিনী থাক সাতক হয়ে করিস না অন্য বাড়ি পান, এর মানে কি আর কোনো জায়গা বুঝবা না। গোপাল সাধু মানো তো তোমরা নাকি, এই কিছু আছে দেখবা গোপাল গোপাল খালি গোপাল গোপাল, আরে গোপালের কথা কত তার বাণী মানবা না, সে কি করছে দেখবা না। সুন্দর মনে গুরুচাঁদ ঠাকুর গেল গোপাল সাধুর বাড়ি, গোপাল সাধুর বৌড়ি বলল ও মা কাঞ্চনা আমার সে কালী পুজো, কালী পুজো দ্বিতীয় হয় না, তাহলে হ্যাঁ দ্বিতীয় তো হয়, তাহলে তো একটা মূর্তি রাখিস আমি ঘুরে আসি গোপালের সাথে। বলো হা বাবা তুমি সুন্দর মন ঘুরে টুরে আসো, আমি কালী মূর্তি আনিয়ে রাখবানি পুজো দিয়ে দেখো পরীক্ষা কারে বলে, গুরুচাঁদ ঠাকুর পরীক্ষা করছে আমার কেমন ভালোবাসে। অ্যাসেম্বলি বয় গুরুচাঁদ ঠাকুর সুন্দর মন ঘুরিয়ে টুরে গোপাল সাধুর বাড়ি আসলো। গুরুচাঁদ ঠাকুর বললো মা ও মা কাঞ্চনা বাবা সে মূর্তি টুর্তির জোগাড় হচ্ছে, বলে হ্যাঁ সব হয়ে গেছে তুমি বসো। এরকম ভক্তদের নিয়ে সভা করে গুরুচাঁদ ঠাকুর বসে আসে, কাঞ্চনা সাজিতে কিছু ফুল টুল নিয়ে বাবা গুরুচাঁদের পায় ফুল অর্ঘ দিয়ে প্রণাম করে বলছো বাবা আমার কালী পুজো হয় নাই, আমার কালী পুজো হয় নাই, এই তো আমার কালী, তুমি কালী তুমি দুর্গা তুমি মনসা তুমি শীতলা, যেদিন থেকে তোমারে পাইছি আমার আর কিছু দরকার নাই, আমার কালী দুর্গা মনসা তুমি সব তুমি জগতের সব। গোপাল সাধুর এত বাধা কেন গুরুচাঁদ ঠাকুর, এ সাধু মশাইয়ের ইতিহাস কি বলছো, সাধু মশাই সাধুত্ব কবে থেকে জানো, বিয়ের পরে অশ্বিনী মশাই সাধু জন্ম থেকে, আর গোপাল সাধু সাধু হয়েছে বিয়ের পর, সাধুত্ব তো ছোটবেলা থেকে ছিল হয়তো কিন্তু হরি গুরুচাঁদের কাছে গেছে বিয়েটি হওয়ার পরে, যেদিন বিয়ে হয় সেই দিন তার পিস্তত শালীর মুখে হরিচাঁদ ঠাকুরের গান শুনে পায়খানায় বসে
দেবীসেন কর্তারে নিয়ে মধ্যম বয়সে ওরা কান্দি আসে। তারপরেও এত বড় সাধু হয়ে গেল কেন জানো? মূল ভাবটাকে উনি ধরেছিলেন। ওরা কান্দির দুর্গা পুজো সবাই দুর্গাকে প্রণাম করলো। আর আমার গোপাল ভুল নিয়ে যাইয়ে কথাটা বোঝো, গোপাল আমার ভুল নিয়ে যাইয়ে মা সত্য ক্ষমা করে রয়েছে, ওই ভুল মার পায়ে দিয়ে প্রণাম করছে। গুরুসার ঠাকুর আইসে সত্য বাবা বলছে, শোনো কি, কেউ না আমার মা একটু ভুল দিল না, আর আমার গোপাল ওই জায়গাটা এসে ভুল হয়নি, আমার প্রণাম দিয়ে আমার কাছে বসে রয়েছে। আমি বললাম, দুর্গার পায়ে দিস নাই? বললো, আমার দুর্গার নাই তো, আমার কালী দুর্গা মনসা সবই তুমি। গুরুসার ঠাকুর বললো, সত্য বাবা ওরে আশীর্বাদ করো, আমার গোপাল তোমার ছাড়া আর কিছু জানে না, ওর দাম সব জানে। এত গোপাল গোপাল কালকে এত দেবী তোমার ঘরে কেন? হ্যাঁ সাতা বুঝবা না, এরা করেছে, এই জন্য এরা পাইছে। কি করেছে? এই জন্য এরা পাইছে, একে তে এদের ভক্তি ছিল সব তুমি, তুমি ছাড়া আমার আর কেউ না। নিরঞ্জন গোসাই মতুয়া বলি, তাই হও নয়নের মনিহরি জীবন যাবি আমি দিলাম পরাণ আমার হাতে সুরির দিকে তাকাবো, তাও আমার হরি। কি করছি? সুরি দিয়েও আমার হরি, কালী থাকবে না, দুর্গা থাকবে না, মনসা থাকবে না, আমার সব হরি। একটা সতীত্ব জীবন তার প্রধান বেশি, হাতের শাখা লাল পেরে শাড়ি, তাই না? আমার শ্রী বলছে, হরি আমা শঙ্খ শাড়ি, হরি আমা শঙ্খ শাড়ি, হরি কানের দুল, হরি ধ্বনি, হরি বল, হরি বল, হরি বল। Oh,
ঘটনা জানো? কানা লসনের নাম শুনছ? আমি নিজে সেই পুকুর দেখে আইছি বাংলাদেশ। কানা লসনের এক শিষ্য আছে, কব না দেরি হয়ে যাচ্ছে, সারি দেবো নাকি কব? রাত বলে কব, রাত বলে কব। শোনো, কানা লসনকে নিয়ে গেল শিষ্য, একটা পুকুর কাটছে। কানা লসনের খবর দিয়েছে, বাবা আমি না বাউন আনছি বাড়ি, ওই পুকুরটাকে উৎসর্গ করতে। আগে তো উৎসর্গ করতো না, বাউন দিয়েছি। কানা লসন বললো, তা আমি যাবো কেন? বল না, তুমি আমার গুরুদেব, আমার বাড়ি আসো, পুকুরটা উৎসর্গ হবে তো। আচ্ছা ঠিক আছে, যাবে। তা পুকুর উৎসর্গ হবে কীভাবে? ওই পুকুরের ভিতরে একটা বিট টিট বানাইছে, ওইখানে বাউনে যাইয়া পুজো দেবে। কানা লসনে হাউর আটটি আটটি গেল। এ গুরুদেব আসে বসার জায়গাটা, বসার জায়গাটা কেটেছে। কানা লসন বসে, আবা তা সে পুকুর ডাকো আমি, বলো ওই যে সামনে, ওই যে তুমি তো এমন সহি দেখো না, মানে রাত্রে সহি দেয়, দিনের বেলা দেখে না। তা তোমার জাতি হবে, তাই নে যা, সে মাও নাইছে, বলো হা আইছে, তাই যা পুজো দিকে। বাউন নিয়ে আমি যাবে, কানা লসন মানে আসলে তো কানা না, বোঝো না, হরিশান রাতে তা কানা লসন ওই জায়গাতে আসছে, হাইটে গেছে, যে ভিটির উপরে পুজো হবে ওই জায়গার যাইয়া প্রস্তাব করেছে, দাঁড়াইয়ে প্রস্তাব করতে। ওই শিষ্য সব দেখে পাইছে, বাবা তুমি তো কানা, তা ওই জায়গার যাইয়া মতো কেন? ওই জায়গা হলো বাউনে পুজো দেবে, এ দফা সারি সে, আমি না এই জায়গা পুজো দেবে, নে তো আমার ধরে না, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ওই মুদিয়া দিয়ে এটা গেছে। কাজে ও জায়গা তো আর হবে না, কাজে গোবর টোবর দিয়ে ঝাপারিশ কর, বাবা আমি তো সহি দেই না, আবার ওই গোবর টোবর লেপে টেপে ঠিক করবে। এদিকে ঠাউর বসায় বলছে, অনেক কিছু করতে হবে, একে তো তরফার অভাব নাই, তা দিলি তরফা বাদে, এখন মতি সে টাকা আরো বাড়বে তো, ওই জায়গা ঠিক করতে মন্ত্র বাড়াতে হবে, মতির জায়গা পুজো হবে, তো মন্ত্র না বাড়াইয়ে কাজ হয়। এদিকে তরফা চলতেছে, জায়গা পরিষ্কার টরিষ্কার করেছে, বাউনে যাবে, উনি আবার আউ রেটে যাইয়ে আবার মতিছে, অবা তুমি আবার ওই জায়গা মুদ্রে, এ তা আমি কানা, আমি জানি না কি যে আবার সেই জায়গায় আছে, যাক গিয়ে একটা কাজ কর, কি ও বাউন বাড়ি পাঠাই দে, এতবার যখন মুতলাম এ পুকুরির জল আর পশবে না, আমি কানা কথা দিয়ে গেলাম, সমস্ত পুকুরের জল পচে যাবে, কানা লোচন যখন মুতিয়ে গেল এই জল কোনোদিন পশবে না, ওই পুকুর পারে সব জায়গা গাছ জলে পরিপূর্ণ, ওই জলের পাতা সরাই জল আনলি একদম ডাবের রসের মতো জল, এখনো পর্যন্ত হরিভক্তের মূর্তির চোটে বাউনে কি করে কথা কইস, তা উলুধ্বনি দে, দে উলুধ্বনি দে, হরি বল হরি বল হরি বল। বাজে কসা করে নাই, খালি খালি কি আর কাজ কথা কই, বোঝাই কথা কই, জীবনে কিছু পাতি হলি ওই ডেলে ঠিক লাগে, ও যদি বাতিল হয়ে যায় তার কিছু পাবার হরিব, তাহলে একমাত্র হরিতে আসক্তি থাক, আমি চলে গেলাম, যাও তোমার কিরা ঠিক আছে যাও, আরে দাঁড়া দিবানি দাঁড়া।
দাঁড়া, আমার মা এনে গান গাছ, তুই বুঝিস টাইম তাতে কি হয়েছে কি? আমাদের মধ্যে কিছু লোক আছে, আমি কিছু কথা বলি, এগুলো আপনার বিবেকের দ্বারা উপলব্ধি করতে হবে। আপনাকে আমি বোঝাতে পারবো না, তবে উপলব্ধি আপনার করতে হবে। আপনি একটা কথা মানেন কি, আমরা যখন দুর্গাপূজায় যেতাম, আজ থেকে 30-35 বছর আগের কথা বলি, বেশি দিন না, আমার বয়সের অনুসারে আমি শিশির গামছা পরে আমি দুর্গাপুজো দেখতে গেছি, একটা প্যান্ট আমি পাইনি, কেন? বাবা খুব দারিদ্র ছিল, আমরা ঢ্যাপের ভাত খেয়ে মানুষ হয়েছি, ঢ্যাপের ভাত, ঢ্যাপের খই কয় না বাবা, ওই খেয়েছি, কাল ঘোটা খেয়ে মানুষ হয়েছি, এখনো মনে পড়ে। তাহলে দুর্গাপুজো দেখতে গেছি গামছা পরে, আজকে শিশির ভালো বেশ টেস পরে মানুষ গেলে 30-40-50 যাও গে একটা ইনকাম তো হয়। আচ্ছা কত আমার দুর্গাপুজো আছে নাকি? দুর্গাপুজো আমার আছে, সে সময় গামছা পরে গেছে। আজকে শিশির যতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা একমাত্র আমার গুরু শব্দের অবদান। ভালো জামা প্যান্ট পড়তে পারছি, আমার গুরু শব্দের কি পায়। তাহলে আমার দুর্গাপুজো সেই দিন যেদিন আমার গুরুচাঁদ জগতে আসছে, আমার দুর্গাপুজো সেই দিন যেদিন আমার হরিচাঁদ আমার উদ্ধার করতে জগতে আসছে, সেই দিনটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ। আমি যখন গামছা পরে দুর্গাপুজো দেখতে গিয়েছি, তখন তো দুর্গা আমার বলে নাই তো যে তোর একটা প্যান্ট দিলাম, সবাই যেমন নতুন প্যান্ট পরে আসে। আমার অবস্থা যদি এই হয় তাহলে আমার বাপদাতার পরিস্থিতি কি ছিল? আরে আমি তো দুর্গা মন্দিরে জায়গা পাইছি, আমার বাপদাতা মন্দিরের কুলিয়ে দাঁড়াতে পারে না, যাদের ধর্মের অধিকার ছিল না, মন্দিরে ঢোকার অধিকার ছিল না, কোথায় ছিল দেবদেবী, এরা কেউ কেন এদের পাশে দাঁড়ালো না? আমার তো এদের প্রতি অনুরাগ, যেটা দাঁড়ালো না কেন? আমার সমাজের মানুষ যখন স্কুলে ঢুকতে পারলো না, ধাক্কা দিয়ে বের করে দেওয়া, সরস্বতী কোথায় ছিল? তিনি তো দেবী, তিনি তো সবার মা, তার কাছে তো কোনো যাতাযাতি নেই, তাই সরস্বতী দেবী তখন তো যে কোনো আমাকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, শিক্ষা দেয় নাই, তাই তাকে রাত্রিবেলা স্বপ্নে দেখাতে পারতো না যে শোন ওকে যদি স্কুলে না ভর্তি হলিস রাজহাঁস দিয়ে খাওয়াই পেলা দেবো, কিন্তু কই দিলাম কালকে ওরা আসলে ওকে ভর্তি জায়গা দিস, রাজহাঁস বা কনে ছিল আর সরস্বতী বা কনে ছিল, একমাত্র আমার জন্য কেউ লড়াই করবে সেটা আমার গুরুচাঁদ ঠাকুর করেছিল। আমি মনে করি আমার গুরুচাঁদ আমার সরস্বতী, আমার গুরুচাঁদ আমার মনসা, আমার গুরুচাঁদ আমার কারণ। এনে সত্যেন্দা ছিল বোধ হয়, এখানে সত্যেন্দা চলে গেল মনে হয়, জানো সত্যেন্দার ঘটনা? ওই বাড়িতে বিচরণ করতে আসলো, সত্যেন্দার বাবা একবার মনসা পুজো দিয়েছিল, শোনো চলে গেল মনে, আসো নাকি সত্যেন্দা, আসো নাকি, চলে গেছে না? হ্যাঁ, শোনো প্র্যাকটিক্যাল কথা, ওনাকে বাড়ি মনসা পুজো দিল, বিচরণ করতে ওই দিন আসলো, হ্যাঁ কি হল যে সত্যেন্দ্র বাবা কাজে, হ্যাঁ মনসা পুজো দিই, কেন কাজে সাপে কালি গোনো গোনো স্বপ্নে দেখ, কাজে সে দুধ কলা কই, কাজে যে দিছি কাজে একটা গামলার মধ্যে ডাল সেটকা, তাহলে কেন বলে তো খাওয়া গিয়ে মনসা খাবে না, ওই গামলার মধ্যে দুধ কলা ঢালি সেটকাই বলে দেওয়ার কাছে, গামলা গড়িয়ে সুমুখ দিয়ে দুধ কলা খেয়ে বিচরণ কর্তা বললো আমি মনসা খাই ঠিক গেলাম, আর কোনোদিন পুজো করিস না। দুধ কলা বিচরণ কর্তা নিজে খেয়ে বললো যে মনসা খাই ঠিক গেলাম আর পুজো করবি না, এ তোর জন্য মনসা কালী দুর্গা যাই হোক তোর একমাত্র বান্ধব হরি গুরু ছাড় এছাড়া তোরে আর কেউ দেখে নাই, এর প্রতি ভক্তি রাখিস তাইতে তোর সব পাকা মতুয়া হবা, একটা জায়গা দাঁড়াবা ও মনসা কালী তোমার পাশ দিয়ে ঘুরে বেড়াবে, আমি কলাম তো যদি কেউ হরিনাম আশ্রয় করে প্রকৃত মতুয়া হয় ও কালী ঘুরে বেড়াবে তোমার পাশ দিয়ে। আমার এই ছেলেটা একদিন আমার বলছিল যে বাবা কালী না এক ঘন্টার মধ্যে আসে, কালী রে পাইতে এক ঘন্টা সময় লাগে, আমার ওই সব
ও আমার দীক্ষিত। আমি খালি একটা কথা বলছিলাম যে করো দেখো গে ও কালি মনসা তোমার পাশ দিয়ে ঘুরে বেড়াবে, হরিভক্তের পরস্পর জমা ঘুরে বেড়াবে। গঙ্গারে কোনোদিন অশ্বিনী গোসাই ডাকে না, কিন্তু অশ্বিনী গোসাই যখন নব গঙ্গায় ঝাঁপ দিলে গঙ্গায় এসে পার কাছে দাঁড়াবে। বাবু না অশ্বিনী গোসাই শুয়ে রয়েছে, সাপ এসে ফটা দিয়ে সার দিল। একদিনও মনসা করে ডাকছে নাকি, একদিনও গঙ্গা বলে ডাকছে নাকি, একদিনও কালি বলে ডাকছে নাকি? যেদিন অশ্বিনী গোসাই গুরু চাঁদকে ছেড়ে চলে গেলেন, ইসে চলে গেলেন, বিতস্পৃহা জন্ম নিল। যখন মাঠ দিয়ে যাচ্ছেন আদ্যাশক্তি মহামায়া এসে বললেন, অশ্বিনী বোঝাটা দে আমি একটু বয়ে নিয়ে যাই। কেন একবারও কালিরে ডাকছিল নাকি যে বোঝা নিয়ে যা? শুধু হরি বলে কাটছিল, এই জন্য হরি নামে হয় না এমন কোনো কাজ নাই। হরি নাম করলে সব দেব দেবতা তোমার ওই নামের মধ্যে পাবে, এক নামেই সব। হরিটা সত্য থাকে, একমাত্র হরি উপাসনা করলে তার আর কোনো উপাসনার প্রয়োজন নাই। কথা বোঝা গেছে? আর ভেজাল বাড়াবো না, এইবার মিলন দেব ধর গান শেষ। হরি মাতা হরি পিতা
যে মতুয়া ধাম, এটা একটা সংগঠন। আপনারা সবাই এদের আশীর্বাদ করবেন যাতে সংগঠনটা আরও দিনের দিনে বড় হয়। আমার মা রিয়া অনেক দিন ধরে আমার কাছ থেকে একটা মালা নেবে, বহুদিন ধরে, তা আমিও সময় পাইনি আসতেও। আজকে আপনারা ভক্তরা সবাই আছেন, এর মধ্যে আমার মাকে একটা মালা দান করি নাকি? জয় বলে আয় তাত্রে 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 মিলন দেব আয় তাত্রে হরি বল হরিচাঁদ চাঁদ বাবা। হ্যাঁ, জয় জয় শান্তি হরি হরি মিলন দেব। হ্যাঁ, রাত অনেক হয়েছে, সবাই উঠে দাও, হরি বল জয় হরি বল, সবাই আমার সাথে গাও, সবাই আমার সাথে গাও, বলো হরিচাঁদ কি গুরুচাঁদ কি হরিচাঁদ কি গুরুচাঁদ কি শান্তি মাতা কি সত্য ভামা কি শ্রী ভামরা কান্দি কি মাতা পিতা কি চলে।
কত ভাব দেখায়, কত যদি পরিবর্তন হয়,
চিন্তা করি। গুরু সন্তে মোদীর শিক্ষা যে দিয়েছে তার পূজা সবার আগে আমার করতে হবে। আরে অস্ট্রেলিয়া আমেরিকা কত দেশ আছে, কয় জায়গায় সরাসরি পুজো খাচ্ছে, সাথে মাধ্যমন্ড কিছু নাকি জানো? আমার কথা আগে তুমি দেখো, জাপানেতে সরস্বতী পুজো কারা করে, ওরা দেখে শিক্ষা বিদায় উত্তীর্ণ সংসারে, আমরা গুরু সাদের পুজো দিলেই হয়, ও দিয়ে মোদের পরিবার কার নাই, তারই মানুষ সরস্বতী সরস্বতী যারা আমাদের গুরু সাদের মধ্যে পাই করে নাকি। আমেরিকা জাপান দেখো কত দেশ আছে, কয় জায়গায় সরস্বতী পুজো খাইছে, মাতুপরি কথা কোন জানা নাই, বাপ সরায় যাচ্ছে পাচ্ছে। আরে শোনো শোনো শোনো, আমি বলি তোমার ভাই, তোমার কথা সুন্দর ভাই বুঝতে পারি তাই, শোনো শোনো একটা কথা তোমায় বলে যাই, সেই কথা শুনিবে না যত রে গোসাই, সরস্বতী পূজা দেখো নাই বটে করি, তাদের একটু সম্মান অন্তত করি। সম্মান করি মোটা দুঃখ তাতে নাই, কিন্তু গুরু সাহ ছাড়া মোদের আর কেউ তারে যারা মানে তারা মানে, আমরা যাব না ওইখানে, আমার গুরু সাহ ছাড়া মোর গতি নাই, তারে মানি না কে বলেছে তোমায়, ঋণ না করি না তাদের মনি সমাধানে, ঋণ না করি না তাদের মনি সমাধানে, মানে যারা তারে তারে তার পূজা করে, আমরা গুরু সাহ ছাড়া কিছু নাকি জানি, হরি তুমি ক্ষেত্রে আনন্দে হরি হয়ে যাই। তোমার কথা শুনে আমার জুড়িয়ে গেল প্রাণ, শোনো 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 গোসাই বলি তোমার ঠাই, মতুয়া ধর্মে দেখো দীক্ষিত হতে চাই, তোমার চরণে তাই শরণ নিয়ে তাই, গুরু বলে প্রণাম করে তোমার ওই পায়। এই আরাচ্চা ভেজাল তুমি বাতালে, দীক্ষা নিতে গেলে দক্ষিণ না হয়, এখন টাকা তো তোমার আমার দিতে হয়, সকল নগরে একেবারে কম দূর, পয়সা না হলে তো বহু দূর, পয়সা না দিলে আমি যাবো কোন দূর, তাড়াতাড়ি কিছু দাও দীক্ষা দিতে। শোনো শোনো মায়েরা আমার কথা নেবে, কিছু দক্ষিণা আমায় দেবে, এই দক্ষিণা গুরু পায়ে করিব অর্থ, তারপরে করিব দীক্ষা গ্রহণ, দীক্ষায় দেখো এই দক্ষতা বাড়ে, সেই কথা ধরে রয়েছে সাধু দ্বারা তরে, এই জন্য বলে যাই সবাদের ভাই দক্ষিণা কিছু আমায় দেওয়া চাই। এই যে এক মাস 11 টাকা দিল তার সারা হয়ে গেল, দেখো আমি যদি করতে নেওয়া বাকি না, হ্যাঁ সকলে কিছু কিছু করে যাও দান, এই দানে তাই যেন দয়াল হবি চান, আরেক বাবা 100 কোটি গেল দান। আরে দামি পেটা দান করে কি মনে করে মানা, যার সাথে কৃষকরা তার চোখই কেন, সবাই কি আর মানো দান করতে পারে, দান করার মন থাকা চাই সংসার নেবো। হ্যাঁ এই যে একজন বুড়ি কত টাকা পয়সা নিয়ে আইসে তাই দিয়ে গেল ধরি, হ্যাঁ কত কষ্ট করে, দেও সবাই দেও সবাই দাও, যে যাবার দাও 100, 200, 500, 1000, কেউ যদি বাবা আমি 2000